সরুরে পৰা যেতিয়া আমি ইংরাজি শিকিছিলো তেতিয়া আমাক শিকোৱা হৈছিল সেন্টেন্স এটা লিখিবলৈ হলে প্ৰথমতে সাবজেক্ট তাৰপিছত ভার্ব আৰু ভার্বৰ পিছত যিখিনি থাকে সেই গোটেইখিনিকে আমি অবজেক্ট বুলি শিকিছিলো বা আমাক শিকোৱা হৈছিল কিন্তু পৰীক্ষাত যেতিয়া কোশ্চেন এটা দিয়া থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এই প্যাটার্নত সেন্টেন্স এটা লিখা তেতিয়া আমি কনফিউজ হয়ে যাও যে আমি সেন্টেন্স কেনেকৈ লিখিম অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এই প্যাটার্নতো সেন্টেন্স লিখিবলৈ দিব পারে কিন্তু আমি ধরব নোৱাৰো কোনটো অবজেক্ট আৰু কোনটো কমপ্লিমেন্ট বন্ধুসকল আজির এই ভিডিওত মই কমপ্লিমেন্টৰ বিষয়ে সবিস্তারে আলোচনা করিম আশা করু তোমালোকর অবজেক্ট আৰু কমপ্লিমেন্টৰ যি ভুল ধারণা মনত বহি গৈছে সেই ভুল ধারণা চিরদিনৰ কারণে গুছি যাব কেবল তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰি লাস্ট লৈকে চাবা বন্ধুসকল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট শব্দটোৰ অর্থ কি কমপ্লিমেন্ট হল কোনো শব্দ বা শব্দ সমষ্টি যিয়ে সেন্টেন্সটোৰ নাউন বা প্ৰনাউন অথবা সেন্টেন্সটোৰ সাবজেক্ট বা অবজেক্টৰ বিষয়ে অধিক তথ্য দিয়ে কমপ্লিমেন্টে বাক্যৰ সাবজেক্ট বা অবজেক্টৰ লগত সম্বন্ধ দেখুৱাই বাক্যটো সম্পূৰ্ণ কৰে অৰ্থাৎ কমপ্লিমেন্ট শব্দটোৰ অৰ্থ হল অসমীয়াত ক'লে হ'ব পৰিপূৰক পৰিপূৰক মিনছ কি যি শব্দ বা শব্দ সমষ্টি ব্যৱহাৰ কৰি আমি সেন্টেন্স এটা অৰ্থপূৰ্ণ বেছি সৌন্দৰ্যপূৰ্ণ কৰি তুলিব পাৰি সেইবোৰেই হল কমপ্লিমেণ্ট প্ৰথমতে আহা সেন্টেন্স এটাত আমি কেনেকৈ ধৰিম যে কোনটো অবজেক্ট আৰু কোনটো কমপ্লিমেণ্ট প্ৰথমতে এটা সেন্টেন্স লৈ আহিছোঁ শ্যাম ইজ এ বয় শ্যাম এজন ল'ৰা চোৱা এই সেন্টেন্সটোত শ্যাম আৰু বয় একেজন ব্যক্তি তেতিয়াহলে শ্যাম যেহেতু সেন্টেন্সটোৰ সাবজেক্ট ইজ ভার্ব আৰু এ বয় হল অবজেক্ট বুলি যিটোক আমি কওঁ এই অবজেক্টটো শ্যাম সাবজেক্টৰ লগত একেজন বা একেটা বস্তু হ'ব পাৰে বা একেজন ব্যক্তি হ'ব পাৰে বা একে ঘটনাও হ'ব পাৰে এনেকুৱা যদি কোনো সেন্টেন্সত সাবজেক্ট আৰু অবজেক্ট একেটা বস্তু বা একেটা ঘটনা বা একেজন ব্যক্তি হয় তেতিয়াহ'লে সেই অবজেক্টটোক কমপ্লিমেণ্ট বুলি কোৱা হয় আনহাতে আন এটা সেন্টেন্স চোৱা শ্যাম হেজ এ ডগ এই সেন্টেন্সটোত চোৱা শ্যাম এজন ব্যক্তি হেজ সেন্টেন্সটোৰ সাবজেক্ট এ ডগ এটা প্ৰাণী অৰ্থাৎ এ ডগ অবজেক্ট বুলি আমি কওঁ এইখিনিতেই চোৱা এই সেন্টেন্সটোৰ শ্যাম আৰু ডগ একে বস্তু নহয় গতিকে এই শ্যাম আৰু ডগ যিহেতু একে বস্তু নহয় সেইকাৰণে এই ডগটো হ'ল অবজেক্ট ই কমপ্লিমেণ্ট নহয় অৰ্থাৎ ওপৰৰ সেন্টেন্সটোত শ্যাম ইজ এ বয় এই বয় শব্দটো হ'ল কমপ্লিমেণ্ট আৰু শ্যাম হেজ এ ডগ এই ডগ শব্দটো হ'ল অবজেক্ট নিশ্চয় তোমালোকে বুজিব পাৰিছা মই আকৌ কৈছোঁ সেন্টেন্স এটাত সাবজেক্ট আৰু অবজেক্ট হিচাপে যি শব্দ ব্যৱহাৰ কৰা হয় সেই শব্দ যদি একেটা বস্তু বা ব্যক্তি বা ঘটনাক বুজায় তেতিয়াহ'লে সেইটো কমপ্লিমেণ্ট হয় আৰু সাবজেক্ট আৰু অবজেক্ট হিচাপে যি শব্দ বা শব্দ সমষ্টি ব্যৱহাৰ কৰা হয় সেইটো যদি বেলেগ হয় তেতিয়াহ'লে তাক অবজেক্ট বুলি কোৱা হয় এতিয়া আহিছোঁ কমপ্লিমেণ্ট দুই প্ৰকাৰৰ হ'ব পাৰে সেয়া সাবজেক্ট কমপ্লিমেণ্ট আৰু অবজেক্ট কমপ্লিমেণ্ট মই ইতিমধ্যে সাবজেক্ট কমপ্লিমেণ্টৰ বিষয়ে আলোচনা কৰি আহিছোঁৱেই আজি এই ভিডিঅ'ত আলোচনা কৰিবলৈ লৈছোঁ মই অবজেক্ট কমপ্লিমেণ্টৰ বিষয়ে অবজেক্ট কমপ্লিমেণ্টত যেতিয়া আমাক সেন্টেন্স লিখিবলৈ দিব তেতিয়া আমাক পেটাৰ্ণটো দিব পাৰে সাবজেক্ট প্লাছ ভাৰ্ব প্লাছ অবজেক্ট প্লাছ কমপ্লিমেণ্ট এই পেটাৰ্ণত আমি সেন্টেন্স কেনেকৈ লিখিম আহাচোন আমি উদাহৰণ হিচাপে লৈছোঁ ছাত্ৰসকলে তেওঁক কেপ্টেইন বনালে এই সেন্টেন্সটো যদি আমি ইংরাজিত লিখো তেতিয়াহলে আমি লিখিম দ্য স্টুডেন্টস মেড হিম কেপ্টেইন চোৱা এই সেন্টেন্সটোত দ্য স্টুডেন্টস সাবজেক্ট মেড ভার্ব আৰু হিম হল অবজেক্ট তোমালোকে সেইখিনি গম পাইছাই হিমৰ পিছত চোৱা আছে কেপ্টেইন এই কেপ্টেইন কোন হিম হিমেই হল কেপ্টেইন গতিকে অবজেক্ট যিটো তাৰ পিছত আমি আন এটা শব্দ বহুৱাই দিছোঁ যি শব্দটোৱে অবজেক্টৰ পিছত বহি পেলাই হিম বা অবজেক্টক সম্পূৰ্ণ কৰিছে এইটোৱেই হ'ল কমপ্লিমেণ্ট আৰু ই অবজেক্টৰ লগত সম্বন্ধ থকা কাৰণে ইয়াক অবজেক্ট কমপ্লিমেণ্ট বুলি কোৱা হয় লগতে চোৱা কেপ্টেইন শব্দটো হ'ল নাউন শব্দ গতিকে অবজেক্ট কমপ্লিমেণ্ট এটা নাউন হ'ব পাৰে আন এটা চেণ্টেজ চোৱা আমি ল'ৰাজনক নিৰ্দোষ পাইছিলোঁ ইংৰাজীত যদি আমি কওঁ তেতিয়াহ'লে আমি লিখিম উই ফাউণ্ড দ্য বয় ইন্নোচেণ্ট ইয়াত
উই আর দ্য বয় বেলেগ বেলেগ হয়, যার কারণে বয় টু হল অবজেক্ট আর এই অবজেক্ট বয় টুয়েই হল ইনোসেন্ট, এই ইনোসেন্টটুয়েই হল কমপ্লিমেন্ট আর ইনোসেন্ট শব্দটু হল অ্যাডজেক্টিভ ওয়ার্ড, গতিকে কমপ্লিমেন্ট একটা অ্যাডজেক্টিভ হব পারে। নেক্সট সেন্টেন্স হওয়া সিহঁতে তাইক নচুয়াই রাখিছিল, এইটা ইংরাজিত লিখিলে হব দে ক্যাপ্ট হার ড্যান্সিং, এই সেন্টেন্সটো দে সাবজেক্ট ক্যাপ্ট ভার্ব, হার হল অবজেক্ট আর ড্যান্সিংটো হল কমপ্লিমেন্ট, কিয় কমপ্লিমেন্ট তাইর লগত সম্বন্ধ আছে ড্যান্সিংর, গতিকে এইটো কমপ্লিমেন্ট হল আর এই ড্যান্স ভার্বর লগত আইএনজি যোগ করে এইটো করা হয়েছে, যার কারণে এইটুক পার্টিসিপিল বলে কোয়া হয়, গতিকে ইয়ারপর আমি কব পারি যে কমপ্লিমেন্ট একটা পার্টিসিপিল হব পারে। আন একটা সেন্টেন্স হওয়া মোর বন্ধুয়ে মোক কামটো করবলৈ সহায় করেছে, এই সেন্টেন্সটো ইংরাজিত লিখিলে হব মাই ফ্রেন্ডস হেল্পস মি টু ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটো মাই ফ্রেন্ডস সাবজেক্ট হেল্প ভার্ব মি হল অবজেক্ট আর টু ডু দ্য ওয়ার্ক এইখিনি গোটেইখিনি হল কমপ্লিমেন্ট। আর এই সেন্টেন্সটো চা হেল্প ভার্ব একটা আছেই, তারপিছত টু আর তারপিছত ডু আন একটা ভার্ব আছে, কোনো একটা সেন্টেন্সত যদি দুটা ভার্ব থাকে আর একটা ভার্বর আগত যদি টু থাকে তেতিয়াহলে টু আর তারপিছর ভার্ব মিলি ইনফিনিটিভ বলে কোয়া হয়, গতিকে এই সেন্টেন্সটো দেখা গল যে টু ডু দ্য ওয়ার্ক এইটো একটা হল টু ইনফিনিটিভ, আর ইয়ারপর আমি কব পারি যে কমপ্লিমেন্ট একটা টু ইনফিনিটিভ হব পারে। তারপিছর সেন্টেন্স হওয়া তেওঁর মৃত্যুর বাতরিটুয়ে মোক গভীর দুঃখত পেলাইছিল, এই সেন্টেন্সটো আমি যদি ইংরাজিত লিখো তেতিয়াহলে আমি লিখিম হিজ ডেথ নিউজ প্লাঙ্কড মি ইন্টু দ্য ডিপেস্ট গ্রিপ, এই সেন্টেন্সটো হিজ ডেথ নিউজ সাবজেক্ট প্লাঙ্কড ভার্ব মি হল অবজেক্ট ইন্টু দ্য ডিপেস্ট গ্রিপ, এইখিনির কেইবাটাও শব্দ লক লাগে একটা অর্থ প্রকাশ করেছে, কেইবাটাও শব্দ লক লাগে একটা অর্থ প্রকাশ করলে তাক ফ্রেশ বলে কোয়া হয় বা বাক্যাংশ বলে কোয়া হয়, গতিকে ইন্টু দ্য ডিপেস্ট গ্রিপ এইখিনি হল কমপ্লিমেন্ট আর এইটো একটা হল ফ্রেশ, গতিকে কমপ্লিমেন্ট একটা ফ্রেশও হব পারে। ইয়ারপর আমি কব পারি যে অবজেক্ট কমপ্লিমেন্ট একটা নাউন, অ্যাডজেক্টিভ পার্টিসিপল টু ইনফিনিটিভ আর ফ্রেশ হব পারে। আশা করছো তোমালকে অবজেক্ট কমপ্লিমেন্টর বিষয়ে বুঝিব পারিছা আর নিশ্চয় তোমালকে এই প্যাটার্নত সেন্টেন্স লিখিব পারিবা বলি মই আশা করছো। যদি তোমালকর ভিডিওটো ভাল লাগিছে তেতিয়াহলে ভিডিওটো একটা লাইক করে দিবা, বন্ধু বান্ধবীলৈ শেয়ার করিবা, আর লগতে যদি তুমি এই চ্যানেলত নতুন আর চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটো প্রেস করে দিবা, যাতে এনেকুয়া ধরনের নেক্সট ভিডিওবিলাক এৰি দিয়াৰ লগে লগে তোমাৰ ওচৰত নটিফিকেশ্যন গৈ পায় আৰু ভিডিঅ'টো তুমি লগে লগে পাই যোৱা। ধন্যবাদ, জয় আই অসম।